হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা 2005 সালে হলিউডে রিলিজকৃত একটা ক্রাইম থ্রিলার সিনেমা লর্ড অব ওয়ার সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি রাশিয়ান একজন মারাত্মক আর্মস ডিলার বা অস্ত্র ব্যবসায়ীর জীবনের উপর নির্মিত করা হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে, এই সিনেমাটি নির্মিত হয়েছে 2005 সাল পর্যন্ত। তবে ওই অস্ত্র ব্যবসায়ীর 2005 সালের পরে কি কি হয়েছে সেটা আমি তোমাদের বলবো, যেটা সিনেমাতে নেই, এবং ওটা জানার পরে তুমি পুরো শকড হয়ে যাবে যে দুনিয়া কত সহজ। তুমি যদি শক্তিশালী হও, তোমার কাছে যদি টাকা থাকে, তুমি যত আকাম কুকামি করো না কেন, তার কোনো বিচার নাই, সিরিয়াসলি। তো যাই হোক, এটা কিন্তু খুবই অসাধারণ নাম করা একটা সিনেমা, এবং তুমি সোশ্যাল মিডিয়া ঘাটলে একবার হলো নিকোলাস কেজের এই সিনেমাটির দু একটা শর্ট ভিডিও তোমার সামনে হয়তো এসেই থাকবে। আর আমার সামনে এরকম একটা শর্ট ভিডিও এসেছিল, আর এর জন্য আগ্রহ জাগে এই সিনেমাটি সম্পর্কে জানার। তো যাই হোক, এই সিনেমাটার কাহিনীও কিন্তু যথেষ্ট ভালো। আইএমডিবি রেট হচ্ছে 10.7, আর সিনেমাটি বিনির্মাণে ব্যয় হয়েছিল হচ্ছে বাংলাদেশের 400 কোটি টাকা, বক্স অফিসে আয় করেছিল 750 কোটি টাকা। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাবো, বাট যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তুমি সেটাকে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো, আমরা ডিসক্রিপশন অলওয়েজ ডোরাশন দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল সিনেমার কাহিনীতে চলে যাই। তো এই সিনেমার কাহিনী শুরু হয় হচ্ছে 1980 সাল থেকে, যখন সোভিয়েত ইউনিয়ন ভাঙা ভাঙা ভাব হয়ে গেছে। মানে সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে যারা জানো না তাদেরকে আমি একটু বুঝিয়ে বলি। প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করে রাশিয়ার আশেপাশে রাশিয়াপন্থী যে দেশগুলো ছিল, যেমন আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, এস্টোনিয়া, জর্জিয়া, কাজাকিস্তান, লাটভিয়া, লিথুনিয়া, ইউক্রেন, উজবেকিস্তান, আরো বেশ কয়েকটি দেশ মিলে তারা সোভিয়েত ইউনিয়ন নামে একটা পোস্ট সোভিয়েত স্টেট তৈরি করে। আর মজার ব্যাপার হচ্ছে, বর্তমানে যে আমরা আমেরিকা হিসেবে জানি, আমেরিকাও কিন্তু একটা স্টেট নয়, আমেরিকাও কিন্তু ঠিক এরকমই একটা ব্যাপার, অনেকগুলো স্টেট মিলে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বাট সোভিয়েত ইউনিয়নের সমস্যাটা ছিল কি, সোভিয়েত ইউনিয়নে কখনোই মনে করো ডেমোক্রেটিক কোনো ব্যাপার ছিল না, ছিল খালি কমিউনিস্ট পার্টি, মানে সাধারণ মানুষের উপর প্রচুর অত্যাচার হতো। এবং দেখা যেত রাশিয়া যেহেতু বড় দেশ ছিল, রাশিয়ার যে প্রধানমন্ত্রী থাকতো সে বাকি দেশগুলোকে শোষণ করতো। আর তাছাড়া আমেরিকা তো লাগাতার চাইতোই যে কোনোভাবে সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করা যায়, কারণ একসময় সোভিয়েত ইউনিয়ন আমেরিকার চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতাশালী ছিল। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন না থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবশ্যই জার্মানি জিততে পারতো, মানে আমেরিকা তো শক্তিশালী তখনও হয়নি। তো এই সোভিয়েত ইউনিয়ন আবার ভেঙে যায় হচ্ছে 1991 সালে, আর তারপর আলাদা 15টা বা 16টা দেশ তৈরি হয়। এবং তারপর যেটা হয়, বেশিরভাগ সোভিয়েত দেশের সাথে সোভিয়েত ইউনিয়নের যে হোস্ট কান্ট্রি ছিল রাশিয়া, তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। কিন্তু 1980 সালে যখন অলরেডি প্রবলেম শুরু হয়েছে, মানে সোভিয়েত ইউনিয়ন বানানোর 60 বছর পর যখন অলরেডি প্রবলেম শুরু হয়েছে আমেরিকার খোঁচাখুঁচিতে, আমেরিকার দোষ এখানে আমি মোটেও দেবো না, কারণ সোভিয়েত ইউনিয়নের যে লিডাররা ছিল তারা বরাবরই খুব খারাপ ছিল, স্টালিন থেকে শুরু করে লেলিন সবাই খুব অত্যাচারী ছিল আর কি। তো ওই সময় অনেক মানুষ ওদের এই ডিক্টেটরশিপ বা স্বৈরাচার থেকে বাঁচতে ওদের দেশ থেকে পালাতো। তো সেরকম একটা পরিবার ছিল ওল পরিবার, যারা বসবাস করতো সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন স্টেটে, কিন্তু তারা এই স্বৈর শাসন থেকে বাঁচতে 1980 সালে আমেরিকাতে চলে আসে। আর এখানে উল্লেখ, তারা ইউক্রেনের বাসিন্দা হলো, তাদের মূল রক্ত হচ্ছে রাশিয়ান আর কি, মানে পাশাপাশি দেশ হলো, তো এক দেশের মানুষ আরেক দেশে থাকে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। মানে আমি তোমাদের সিনেমাটা একবার গিলিয়ে দিচ্ছি থিওরিগুলো। তো যাই হোক, আমরা দেখি ওই ওল পরিবার নিউ ইয়র্কের ব্রিটানিয়া একটা শহরে রিফিউজি হিসেবে এসেছে, এবং তাদের পরিবারের বড় ছেলের নাম হচ্ছে ইউরি, আমি আমাদের নিকোলাস কেজ, এবং তারা মোট দুই ভাই ইউরি এবং হচ্ছে ব্রিটালি, আর তাদের বাবা মানে সুখের সংসার। আর এখানে এসে তারা যেটা করেছে, ওরা যেহেতু রাশিয়ান তো আমেরিকাতে ওদের থাকতে গেলে যে কোনো একটা তো ইস্যু দেখাতে হবে যে কেন আমেরিকাতে রিফিউজি হিসেবে এসেছে। তো আমেরিকাতে এসে ওরা করে কি, ইহুদি হয়ে যায়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকানদের ইহুদিদের প্রতি একটা আলাদা সিম্পথি রয়েছে। তো এর জন্য ওরা করে কি, আমেরিকাতে এসে ডাইরেক্ট ইহুদি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে ইউরির সম্পর্কে আরেকটা তথ্য হচ্ছে, মূলত বাটপার টাইপেরই পোলা, খুব বেশি ইনকামও নেই, টাকা পয়সারও খুব বেশি নেই, তবে তারপরও সে
করতো কি ওই সময়ের যে টপ মডেল ছিল আমেরিকার তাকে খুব পছন্দ করতো, যার নাম হচ্ছে এভা। তবে বুঝতেই পারছো আমি যদি ক্যাটরিনা কাইফকে পছন্দ করি, ক্যাটরিনা কাইফ কি আমাকে আর চিনবে? তো এরকম এভাও ইউরি নামে যে কেউ রয়েছে এটা চিনত না। তবে এই শহরে ইউরিদের একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, আর ওদের রেস্টুরেন্টের সামনে আবার একটা রাশিয়ান রেস্টুরেন্ট ছিল। তো ওরা তো মনে করো রাশিয়ান হলেও ওরা এখানে ইহুদি সেজে রয়েছে, তো ওদের রেস্টুরেন্টের যে অ্যাকচুয়াল ঐতিহ্য হবে সেরকম কোনো জিনিস নেই। তো এই কারণে ওদের রেস্টুরেন্টটা খুব একটা ভালো চলতো না। তো বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলি। ধরো তুমি ইন্ডিয়ান, তো তুমি আমেরিকাতে গিয়ে যদি আমেরিকান সেজে রেস্টুরেন্ট তৈরি করো তাহলে কিন্তু ওরকম রেস্টুরেন্ট অনেক রয়েছে, তোমার রেস্টুরেন্টে কেন কেউ আসবে, ইউনিক কিছু তো করতে হবে। কিন্তু তুমি ইন্ডিয়ান সেজে যদি আমেরিকাতে গিয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তৈরি করো, ইন্ডিয়ান ধাঁচে, তাহলে ওই শখের শখে অনেকে আসবে, ব্যাপারটা এরকম। তবে ইউরির মা ইউরিকে বলে ওই সামনে রেস্টুরেন্টে গিয়ে দেখাই তো ওরা কি এমন বিশেষ খাবার বানায় যে ওদের রেস্টুরেন্টটা তো ভালো চলে আমাদেরটা চলে না। আর এরপর ইউরি যখন সেই রেস্টুরেন্ট দেখতে আসে, ওরা দেখতে পায় যে সেখানে একজন আর্মি জেনারেল বসে রয়েছে, আর তখনই দুজন বন্দুকধারী AK-47 নিয়ে ওই আর্মিকে মারতে এসেছে। আর এখানে লক্ষ্য, ওই দুজন বন্দুকধারীও কিন্তু রাশিয়ান, আর এই আর্মিটাও রাশিয়ান যে আর কি সোভিয়েত ইউনিয়নের সরকারের বিরুদ্ধে জন্য আমেরিকাতে এসে রিফিউজি নিয়েছে। তো এই কিলাররা যখন খুন করতে আসে, উল্টো ওই আর্মি অফিসারই করে কি ওদের দুজনকে মেরে দেয়। মানে এই জন্য কথা রয়েছে উস্তাদের মার শেষ রাত্রায়। তো এইভাবে জীবনের প্রথম ইউরি প্রথমবারের মতো বন্দুকে লড়াই দেখে, এবং ইউরি বুঝতে পারে ওই আর্মির কাছে যদি অস্ত্রটা না থাকতো তাহলে সে এখানে মারা পড়তো। তো ওর মানে হচ্ছে আমাদের লাইফে খাবার যেমন প্রয়োজনীয়, এবং সেরকম অস্ত্র লাইফে প্রয়োজনীয় হয়ে উঠেছে। কেননা চারপাশে এত অবৈধ কাজ চলছে, এত এত ডেঞ্জারাস অবস্থা চলছে, সবার একমাত্র ভরসা হচ্ছে এই অস্ত্র। এটা মানুষের নিঃশ্বাসের মতো গুরুত্বপূর্ণ, অস্ত্র থাকলে নিঃশ্বাস থাকবে, না হলে যে কোনো সময় নিঃশ্বাস চলে যেতে পারে। তো এটা থেকে সে সিদ্ধান্ত নেয়, সে অস্ত্রের ব্যবসা করবে এবং আশেপাশে মনে করে আমেরিকাতে বিক্রি করবে, এবং পরিবারকেও জানিয়ে দেয়। আর ওর বাবা বলে আচ্ছা ঠিক আছে তোকে আমি এই ব্যাপারে হেল্প করবো। তো সেই হিসাবে ইউরি করে কি তার বাবার সাথে একটা টেম্পেলে যায়, চার্জে যায়, আর সেখানে এলাই নামের একটা অস্ত্রের ডিলারের সাথে দেখা করে, যে একজন ইহুদি, আর ইহুদিরা কিন্তু প্রচুর জোররা। তো যাই হোক, আমাদের ইউরি করে কি ওই ইসরায়েলি যে অস্ত্র ব্যবসায়ী তার কাছ থেকে উজি নামে একটা বন্দুক কেনে। যারা ফ্রি ফায়ার খেলো তারা উজি বন্দুকটা খুব ভালো মতো চেনার কথা। ছোট সাইজের হলো এটা, ডাইরেক্ট মিলিটারি গ্রেডের, সেকেন্ডে মনে করো 5টা পর্যন্ত গুলি বের হয় এরকম। তবে এখানে উল্লেখ্য, ইউরির কিন্তু অস্ত্র সম্পর্কে কোনো আইডিয়া নেই। তবে তারপরে ও করে কি ওই অস্ত্রটার ম্যানুয়াল বই দেখে অস্ত্র সম্পর্কে মোটামুটি একটু চাপাবাজি বুঝে তারপর একটা কাস্টমারকে বিক্রি করতে যায়। আর ওই কাস্টমারটা হচ্ছে আমেরিকার স্থানীয়। কিন্তু যখন ওই ব্যক্তিটি ইউরির কাছ থেকে অস্ত্রটা নেয়, তখনই করে কি উল্টো ইউরিকে নিশানায় নিয়ে নেয়। মানে টাকা তো দেবেই না, উল্টো অস্ত্র নিয়ে যাবে, ইউরিকে উল্টো বলে সব দিয়ে দেয়। কিন্তু ইউরি তখন বলে, এমনটা যদি তুমি করো, পরের বার তুমি অনেক বড় একটা বিজনেস করার সুযোগ হারিয়ে ফেলবে, কারণ আমার মাধ্যমে তোমার অনেক লাভও হতে পারে। আর তখন ওই লোকটি করে কি ইউরিকে টাকা দিয়ে অস্ত্রটা নিয়ে যায়। তো ইউরির এটা হচ্ছে প্রথম অস্ত্র বিক্রির আয়, আর এর সাথে সে কিছু গুলিও বিক্রি করেছে, বুলেট। তো এর জন্য সে করে কি একটা বুলেটকে তার লকেট হিসেবে গলায় ঝুলিয়ে দেয়। আর এদিকে আমরা দেখি ছোট ভাই ব্রিটালি ওদের রেস্টুরেন্টের শেফের কাজ করছিল, আর ওখানে দেয়ালে লিখা ছিল বিওয়ার অফ দ্য ডগ, মানে কুত্তা থেকে সাবধান। তো ইউরি তখন বলে, এখানে আবার কুত্তা হলো কোত্থেকে? তো ব্রিটালি তখন বলে, আসলে আমার নিজের মধ্যে যে হিংস্রতা রয়েছে সেটাকে কন্ট্রোল করার জন্য আমি এটা লিখেছি। আর তারপর ইউরি ব্রিটালিকে নিয়ে একটা মিটিং করে এবং বলে, ভাই দেখ, আমরা প্রতিদিন খবরের কাগজে কিন্তু দেখি চারপাশে খালি হত্যা আর হত্যা, খালি অস্ত্রের ব্যবহার হচ্ছে, মানুষের জীবনে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তো যদি কারো কাছে অস্ত্র থাকতো সে কিন্তু আত্মরক্ষা করতে পারত, আর এই সুযোগটা আমাদের নিতে হবে, আমরা এই অস্ত্রগুলো মানুষদেরকে সাপ্লাই করব। তবে আমেরিকাতে যে সমস্যা, আমেরিকায় রেস্টুরেন্টের মতো অ্যাভেলেবল অস্ত্রের দোকান রয়েছে, যে জন্য আমাদের এখানে বিক্রি খুব একটা হবে না। আর এই কারণে আমরা বিদেশি মার্কেটটাকে টার্গেট করব, আর আন্তর্জাতিক ব্যবসা যদি আমরা করতে পারি আমরা কিন্তু অনেক টাকা পাবো। এবং বিশেষ করে দেখ, কোনো দুই দেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, আমরা যে কোনো এক সাইডকে ধরতে পারলে অস্ত্র সাপ্লাই দিলে কিন্তু কোটিপতি হয়ে যাবো। তোর ভাই প্রথমে রাজি হয় না, কারণ একটু আগে ভাই বলেছে নিজের কুত্তাকে, মানে নিজের ভেতরের যে লোকটাকে সে আটকে রাখবে, কিন্তু তারপরে ভাইয়ের কথা তো আর ফেলা যায় না, হাজার হলো বড় ভাই। তো এর 3 বছর পর 1983 সালে জার্মানিতে একটা অস্ত্রের প্রদর্শনী হয়, আর সেখানে তারা দুজন যায়, আর ওখানে সাইমন নামে একজন লোকের সাথে তারা দেখা করে। আর সাইমনের সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট ইউরি নিয়েছে হচ্ছে মিস্টার ইলাইর কাছ থেকে। ইলাই মানে হচ্ছে সেই ইহুদি যার কাছ থেকে উজি পিস্তলটা কিনেছিল। তো ইউরি তাকে বলে যে, সাইমন স্যার, আপনি তো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় অস্ত্র সাপ্লাই করেন, তো আমিও আপনাকে অস্ত্র সাপ্লাই করতে চাই, আমার অস্ত্রগুলো বিক্রি করে দিন। আর আপনি তো সাধারণত যুদ্ধে যে কোনো এক পাশ বেছে নেন, কিন্তু আমার প্ল্যান হচ্ছে আমরা যদি দুই পাশে অস্ত্র সাপ্লাই দিই তাহলে তো আমাদের ডাবল লাভ হবে। কিন্তু মিস্টার সাইমনের কথা শুনে বলে, তুমি একটা গাধা, তুমি এই ব্যবসায় এখনো অপরিণত, তোমার কোনো আইডিয়াই নেই, এই ব্যবসা এইভাবে চলে না, যে কোনো এক সাইড তোমাকে সাপোর্ট করতে হবে। আর সত্যি কথা বলতে 2000 সালের পর থেকে আমরা কিন্তু বেশ কয়েকটা যুদ্ধ দেখেছি, এবং সব যুদ্ধে কিন্তু দুই দেশ দুই সাইডে থাকে, রাশিয়া যদি এক সাইডে থাকে, আমেরিকা আরেক সাইডে, মানে এই ব্যবসাটা এইভাবে চলে আর কি। তো যাই হোক, মিস্টার সাইমন ওদের কথা পছন্দ করে না, সেখান থেকে চলে যায়। তো এতে ইউরির মন ভেঙে যায় যে ইন্টারন্যাশনাল একটা সুযোগ সে পেল না। তবে তারপরেও ইউরি কিন্তু লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং টুকটাক ছোটখাটো মনে করে লোকালি অস্ত্র বিক্রি করছিল। কিন্তু 1990 সালে, তার 7 বছর পর, ইউরির জীবনে একটা সুবর্ণ সুযোগ আসে। অ্যাকচুয়ালি লেবাননে একবার গৃহযুদ্ধ চলছিল, সরকারি দল ভার্সেস বিরোধী দলের, এবং আমেরিকাও সেখানে নাক গলিয়েছিল। তো 1990 সালে যুদ্ধ শেষ হওয়ার পরে আমেরিকান আর্মিরা করেছিল কি, তাদের যে ব্যবহার করা বন্দুকগুলো ছিল সেগুলো সব ওখানেই ফেলে গিয়েছিল। এর কারণটা হচ্ছে, ওই বন্দুকগুলো তারা যদি দেশে নিয়ে যায় সেগুলো সার্ভিস করতে এবং ওগুলো বহন করতে যে টাকা খরচ হবে তার চেয়ে অনেক কম খরচে তারা আরো হাই ফাই অস্ত্র বানিয়ে ফেলতে।
করতে পারবে। আর তাছাড়া অস্ত্রগুলো মোটামুটি একটু ব্যাকডেটেড হয়ে গিয়েছে, আর আমেরিকানরা সবসময় আপডেট জিনিস ব্যবহার করে। তো ইউরির কাছে চরম সুযোগ এই অস্ত্রগুলোকে একটু আপডেট করে বা একটু ঠিক করে রিপেয়ার করে সে আফ্রিকার মতো অনুন্নত দেশ যেখানে সবসময় যুদ্ধ বিগ্রহ বা জঙ্গিবাদ লেগে থাকে সেসব দেশে পাচার করবে। তো ইউরি করে কি, সেখান থেকে একটা ইউএস আর্মির কাছ থেকে কেজি দরে বন্দুক কেনে, সিরিয়াসলি লোহার কেজি দরে অস্ত্র কেনে, আর তারপর সেগুলোকে রিপেয়ার করে পিস হিসেবে মিডল ইস্টের বিভিন্ন টেরোরিস্ট বা বিচ্ছিন্ন সংগঠনের কাছে বিক্রি করে। আর এই ডিলে তার এত পরিমাণ লাভ হয় যে সে মনে করো যে এখন নিজেকে বলতে পারে আমি অনেক বড় একটা বাদশা হয়ে গিয়েছি আন্ডারওয়ার্ল্ডের। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই ইউরির নিজের কাছে কিন্তু পাঁচটা দেশের পাসপোর্ট রয়েছে, তাও আলাদা আলাদা পরিচয়। আর এই সবকিছু সে রাখতে হচ্ছে ডকইয়ার্ডের একটা গোপন কন্টেনারে, এটার খবর ও ছাড়া আর কেউ জানতো না। আর এতদিনে ইউরি তার লাইসেন্সও বের করে ফেলেছে অস্ত্র ব্যবসার, মানে সে আমেরিকান পাসপোর্ট দিয়ে বৈধভাবে অস্ত্র ব্যবসা করতে পারবে ইন্টারন্যাশনাল মার্কেটে। তবে সে যে খালি বৈধ ব্যবসা করতো তা কিন্তু নয়, তার ব্যবসার ধরন ছিল দুইটা, একটা হচ্ছে লিগ্যাল আর একটা হচ্ছে ইলিগ্যাল। আবার ইলিগ্যালকে ও লিগ্যাল করে ব্যবসা করতে পারতো। কিভাবে? ধরো ও কেনিয়াতে অস্ত্র বিক্রি করবে হচ্ছে 100টা, কিন্তু খাতায় এন্ট্রি করিয়ে দিলে হচ্ছে 20টা। আর তাছাড়া সে ব্যবসায় বিশেষ কোড ব্যবহার করতো, কোড ওয়ার্ড, যেমন মাদার মানে হচ্ছে রকেট লঞ্চার, চিলড্রেন মানে হচ্ছে রকেট, আর অ্যাঞ্জেল কিং হচ্ছে AK-47। আর আফ্রিকাতে AK-47 এর কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে, বাট ও যেহেতু আমেরিকান ও তো আর AK-47 তোমার এক্সেস করতে পারবে না, কারণ আমেরিকানরা তো AK-47 ইউজ করে না, এটা তো রাশিয়ান মেড, আর রাশিয়া তো ওদের শত্রু। তবে তারপরেও ও রাশিয়ান একজন বড় উচ্চপদস্থ অফিসারের কাছ থেকে রাশিয়ান AK-47 এর বিশাল একটা চালান নেয়, আর তারপর জাহাজ দিয়ে আফ্রিকাতে পাঠানোর সময় ইন্টারপোলের কিছু অফিসার ওদের জাহাজে রেড করে। কিন্তু ইউরির কাছে ওপর থেকে আগেই খবর দেওয়া হয়েছিল যে ইন্টারপোলের অফিসাররা কিন্তু রেড করতে যাচ্ছে, তাড়াতাড়ি যা করার করো। তো এই জন্য সে মাঝ সমুদ্রে জাহাজের নাম পতাকার রেজিস্ট্রেশন পরিবর্তন করে দেয়। তো এরপর ইন্টারপোলের অফিসার যখন সেখানে আসে, যার নাম হচ্ছে জ্যাক ভ্যালেন্টাইন, সে একটা কন্টেনার খোলে, সেখানে পচা গলা আলো ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর তখনই মিস্টার জ্যাক, ওই ইন্টারপোলের অফিসারের কাছে হেড অফিস থেকে কল আসে যে তোমরা যে জাহাজে রেড দিয়েছো এটা সেই জাহাজ নয়, স্মাগলিং করা জাহাজটা অন্যদিকে গিয়েছে। তো এই জন্য তারা সেখান থেকে চলে যায়। তো বুঝতেই পারছো ইউরির নেটওয়ার্ক কোন পর্যন্ত পৌঁছে গিয়েছে, মানে সেই ইন্টারপোলের বড় বড় অফিসারদেরও টাকা দিয়ে কিনে ফেলেছে। মানে এদিকে আমেরিকান যে অস্ত্র ব্যবসায়ী রয়েছে, যারা অস্ত্র সাপ্লাই দেয় তাদেরও কেনা, রাশিয়ান যারা রয়েছে তাদেরও কেনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা হচ্ছে এমন একটা জিনিস যার সাথে শত্রুতা কেউই করতে চায় না। তো যাই হোক, এর কিছুদিন পরে আমরা দেখি একটা বায়ার্সের কাছে ইউরি কিছু অস্ত্র বিক্রি করে, আর এটা ছিল হচ্ছে আফ্রিকার একটা দেশ। কিন্তু ওই বায়ার্স এমন খারাপের খারাপ ভাই, সে করে কি কোনো টাকা দেয় না, ওদের 6 কেজি কোকেন দিয়ে দেয়, হেরোইন দিয়ে দেয়। তো ইউরি বলে আমি কোকেন নিয়ে কি করবো, আমি কি এগুলো ব্যবসা করি? কিন্তু তখন ওই বায়ার্স ইউরির পেটের এক সাইডে গুলি করে দেয় এবং ওদেরকে বলে নিলে নে, না নিলে এখানে মর। তো এই প্রথম ওরা দুই ভাই এত বড় হয়েও একটা কট খেয়ে যায়, মানে বুঝতেই পারছো অবৈধ ব্যবসা, অবৈধ মানুষের সাথে চলাফেরা করতে হবে, এখানে তার নীতি বলে কিছু থাকবে না। তো যাই হোক, দুই ভাইকে প্রচুর কেলিয়েছে, আর দুই ভাই যখন যন্ত্রণায় প্রচুর কষ্ট পাচ্ছে তখন ওরা দুই ভাই করে যে হেরোইন দিয়েছে ওই হেরোইন দিয়ে নেশা করতে শুরু করে যাতে যন্ত্রণা একটু কমে। আর তারপর ভাবে যেহেতু হেরোইন দিয়েছেই এই হেরোইন দিয়ে ব্যবসা করতে হবে। কিন্তু 6টা হেরোইনের বান্ডেল ছিল, কিন্তু একটা বান্ডেল কম কেন? অ্যাকচুয়ালি ওর যে ছোট ভাই একটা বান্ডেল নিয়ে অলরেডি বলিভিয়াতে পালিয়ে গিয়েছে এবং সেখানে গিয়ে নেশা করছে। আর ইউরি ওর ভাইকে খুঁজতে খুঁজতে মনে করে পাগল হয়ে গিয়েছে এবং 12 দিন পর ওর ভাইকে খুঁজে পায়, যেটা ওদের বাড়ি থেকে 2000 কিলোমিটার দূরে। কিন্তু হেরোইনের যে নেশা, এই 12 দিনে ব্রিটালি পুরো ড্রাগস অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। তো ইউরি তার ভাইকে অনেক বোঝায়, কিন্তু একবার হেরোইনের নেশা ধরলে আর কি ওটা ছাড়ানো যায়? এই জন্য ইউরি বাধ্য হয়ে তার ভাইকে রিহাবে পাঠিয়ে দেয়। আর এদিকে ইউরির দুর্বলতা সম্পর্কে কিন্তু আমরা জানি, ইউরি যখন গরিব ছিল তখন কিন্তু সে টপ মডেল এভাকে পছন্দ করত, আর এখন তো তার অনেক টাকা। তো এই জন্য সে করে কি, $20,000 পে করে একটা প্রোডাক্টের ফটোশুট করতে হবে এই কথা বলে এভাকে অ্যারেঞ্জ করে। আর যে হোটেলে এভা উঠেছে, ইউরি করে কি ওই হোটেলটা $12,000 দিয়ে পুরো কয়েকদিনের জন্য বুক দিয়ে রাখে, মানে এই হোটেলে তারা ছাড়া আগামী 7 দিনে কেউ থাকতে পারবে না। তো এই হোটেলে তারা বেশ ভালো সময় কাটায়, খুব ভালো কথা বলে। কিন্তু এর 4 দিন পরে ইভা বলে, আমাকে তো আসলে নিউ ইয়র্ক যেতে হবে, কিন্তু আগামী মঙ্গলবার পর্যন্ত তো কোনো ফ্লাইট নিউ ইয়র্কে যাবে না, মানে ওরা একটা আর কি দ্বীপে এসেছে আর কি। তো তখন ইউরি করে কি এভাকে ইমপ্রেস করার জন্য একটা পার্সোনাল ফ্লাইট অফার করে, মানে তার প্রাইভেট জেট অফার করে। তবে এখানেও সে একটা জালিয়াতি করেছে, এই প্রাইভেট জেটটা কিন্তু ওর না, ওই প্রাইভেট জেটের মধ্যে নিজের নাম লিখে পেইন্ট করে দিয়েছে যাতে মনে হয় এটা ইউরিরই প্রাইভেট জেট, এবং ইউরি অনেক ধনী লোক। আর সে জাস্ট এভাকে পাগল করছে আর কি, আকর্ষিত করছে। আর মেয়ে মানুষ বলতেই তো টাকার প্রতি দুর্বলতা থাকবেই, কষ্ট পেলে কিছু করার নেই, খুবই সিরিয়াস একটা ব্যাপার। শুধুমাত্র মেয়ে না, ছেলেও। যখন তুমি একটা মানুষকে দেখবে যে নর্মাল ড্রেস আপ, তোমার কাছে মনে হবে কি ভোদাই শালা, কিন্তু যখন কারো কাছ থেকে জানতে পারবে এই শালা কোটিপতি এভাবে রয়েছে, ইনস্ট্যান্টলি তোমার মনের ভেতর তার সম্পর্কে ধারণা চেঞ্জ হয়ে যাবে, রেসপেক্ট অটোমেটিক্যালি চলে আসবে, মানে বাস্তবতা একটা ব্যাপার। তো যাই হোক, এখানে ইউরি এভাকে বলে যে তার ট্রান্সপোর্টের ব্যবসা রয়েছে। তো এত বড় একটা ব্যবসায়ী, এত টাকা পয়সা, প্রাইভেট জেট, একটা প্রাইভেট জেটের দাম 300 মিলিয়ন, মানে 3,000 কোটি টাকা, তো কিরকম ধনী তাহলে, এই কথা মনে করে ও পাগল হয়ে যায় এবং একে অপরের ভালোবাসায় জড়িয়ে পড়ে, এবং কিছুদিনের মধ্যে তারা বিয়েও করে। আর এর 1 বছর পরে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ফাইনালি ধ্বংস হয়ে যায়, মানে ভেঙে 15টা আলাদা দেশ হয়ে যায়। আবার ওর বাচ্চাও এই প্রথমবার কথা বলেছে, মানে বাক ফুটেছে। তো বউ দেখাতে নিয়ে এসেছে, কিন্তু ইউরির সেদিকে কোনো মনোযোগই ছিল না, ও খালি খুশি হচ্ছিল এটা ভাবে যে যাক সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছে, ডিকটেটরশিপের শেষ হয়েছে, স্বৈরাচারের শেষ হয়েছে, এখন হয়তো রাশিয়ায় শান্তি আসবে। কিন্তু সমস্যা হলো সোভিয়েত ইউনিয়ন
ভেঙে যাওয়ার পরে ওরা যে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ লাগিয়ে থাকতো, এখন যেমন আমেরিকা যুদ্ধবিগ্রহ লাগায়, একসময় সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ লাগাতো, ওরা কিন্তু খুব খারাপ ছিল আরো বেশি আমেরিকার চেয়ে। আফগানিস্তানে ফার্স্ট কিন্তু ওরা এসে আক্রমণ করেছিল, তারপরে শুরু ছিল আমেরিকা। তো যাই হোক, এইসব যুদ্ধবিদ্ধ শেষ হওয়ার কারণে অস্ত্রের চাহিদা মার্কেটে কমে আসে। কারণটা বুঝিয়ে বলি আমি, বিভিন্ন যে দেশ রয়েছে রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন, ওই দেশে তারা তাদের প্রভাব বিস্তারের জন্য সবাই চাইতো যে আমার পন্থী সরকার ওই দেশে থাকবে। তো ধরো রাশিয়া পন্থী সরকার যদি চলে আসে, তখন আমেরিকা করে করে বিরোধী দলকে অস্ত্র সাপ্লাই দিয়ে ওই সরকারকে নামায়, আর যদি আমেরিকা পন্থী থাকে তাহলে রাশিয়ানরা বা ওই সোভিয়েত ইউনিয়নের অস্ত্র দিয়ে ঝামেলা বাজিয়ে ওই সরকারকে নামাবে। কিন্তু সোভিয়েত ইউনিয়নই ভেঙে গিয়েছে, তো যারা সোভিয়েত ইউনিয়নের ব্যাকআপে চলতো তারা তো আর এখন অস্ত্র লাগছে না, যুদ্ধমধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু তখন ইউরি এটাকে আরো ভালো একটা সুযোগ হিসেবে দেখে, যেহেতু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছে তার মানে সোভিয়েত ইউনিয়নের কাছে এখন অনেক বেশি অস্ত্র থাকবে যেগুলো ইউজ হচ্ছে না। তো সে করে কি, যে অফিসারের কাছ থেকে এর আগে AK-47 ম্যানেজ করেছিল, এটা সম্পর্কে তার আবার দুঃসম্পর্কের আঙ্কেল যার নাম হচ্ছে দিমিত্রি, তার সাথে গিয়ে দেখা করে। সে রাশিয়ান অনেক বড় একটা কর্নেল। তো ইউরি তার কাছে যায় এবং সে তার আঙ্কেলকে জানায়, আঙ্কেল আপনাদের আর্মি বেসে যে অস্ত্রগুলো রয়েছে যেগুলো ইউজ হচ্ছে না, এগুলো তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এগুলো কিন্তু আমি আফ্রিকার বিভিন্ন দেশে মিডল ইস্টে বিক্রি করে দিতে পারি, এটা কিন্তু আমাদের হিউজ প্রফিট হবে। কিন্তু ওর আঙ্কেল বলে এটা তো সম্পূর্ণ অসম্ভব, সম্পূর্ণ অবৈধ। তখন ইউরি আঙ্কেলকে বলে, আপনি তো টেনশন নিচ্ছেন কেন, আপনি এটা করতে পারবেন, চাইলেই করতে পারবেন, একটা নিলামে ওঠান, আর 40 লাখ মাল দেখিয়ে আমরা 1 লাখ মাল বিক্রি করে দেবো। তো এতে মেজর রাজি হয়ে যায় এবং এই মেজর কিন্তু ইউরির চেয়ে এক ধাপে গিয়ে মেজর করে কি, সোভিয়েত ভাঙার পরে যে বিভিন্ন একটু ব্যাকগ্রেডেড ট্যাঙ্ক ছিল, রকেট লঞ্চার ছিল, সেগুলো পর্যন্ত মনে করো যে বিক্রির জন্য নিয়ে আসে, যে ব্যাস এগুলোকে। তো এরপর ইউরি করে কি, আফ্রিকার বিভিন্ন অনুন্নত দেশে এরকম অফার দেয় যে 6টা ট্যাঙ্ক কিনলে 1টা ট্যাঙ্ক ফ্রি। মানে চিন্তা করো ইউরি লেভেল কোন পর্যন্ত চলে যাচ্ছে, সে ট্যাঙ্ক পর্যন্ত এখন সেল করছে এবং বৈধ অবৈধ উপায়ে ইউরি এত বেশি নাম করে ফেলে যে শেষমেশ সেই বড় ডিলার সাইমন নিজে সে ইউরিকে বিজনেস পার্টনার হওয়ার জন্য অফার করে। অ্যাকচুয়ালি ইউরি যেটা পারছে বাকি কেউ পারছে না, সাইমনরা তো মনে করো লিগালি ব্যবসা করছে, বাট ইউরির নেটওয়ার্ক এত বেশি যে ও বিভিন্ন দেশ থেকে 2 নম্বরে করে অস্ত্র বের করে আনতে পারে, আর তারপর সেটা বাজারে বিক্রি করতে পারে অনেক কম দামে। বাট অন্যান্য ব্যবসায়ী তো এটা পারছে না, তারা তো লিগাল ওয়েতে ব্যবসা করছে এবং নতুন অস্ত্র দিয়ে ব্যবসা করছে। তো যাই হোক, ইউরির তো এখন আর সাইমনকে দরকার নেই, সে সাইমনকে রিজেক্ট করে দেয় এবং এভাবে সাইমনের সাথে ইউরির একটু বুঝতে পারছো পাল্লাপাল্লি হয়ে যায়। তো যাই হোক, এরপর ইউরি করছিল কি, জাহাজে করে এবার হেলিকপ্টার, জিপ, APC এবং ট্যাঙ্ক ডেলিভার করতে যাচ্ছিল, কিন্তু ইন্টারপোল অফিসার আবারও ওই জাহাজে রেড দেয়। তবে এখানে বাকিগুলো রিসিপ্ট থাকলেও আর্মি হেলিকপ্টারকে তো ওইভাবে বিক্রি করার পারমিশন নেই, মানে বেসরকারি খাতে, এটা সরকার টু সরকার বিক্রি হয়। তো ইউরি তখন করে কি, আর্মি হেলিকপ্টারটিকে রেস্কিউ হেলিকপ্টার বানায়, মানে হাসপাতাল বানিয়ে ফেলে, কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসরকারিভাবে মিলিটারি হেলিকপ্টার বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। তবে মিলিটারি হেলিকপ্টারকে যদি রেস্কিউ হেলিকপ্টার করো, মানে অস্ত্র টস্ত্র থাকবে না, তাহলে সেটা বিক্রি করা বৈধ। আর তাছাড়া বাকি যে অস্ত্রগুলো রয়েছে সেগুলোর মধ্যে বিভিন্ন লেভেল লুকোচুরি করে মনে করো যে হাইড করে দেয়। তো এরপর যখন জ্যাক আসে, সে তো এখানে দেখে সবকিছু লিগালি রয়েছে, কিছু করার নেই, মানে বুঝতে পারছে সবকিছু কিন্তু কিছু করার নেই। সে উল্টো মনে করো যে আমাদের নিকোলাস কেজ, ইউরিকে হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যায় যে একদিন আমি তোকে ধরবই। আর এরপর আমরা দেখি সে সাইমন করে কি, ডাইরেক্ট দিমিত্রির সাথে দেখা করে, রাশিয়ান ওই কর্নেলের সাথে, এবং বলে আমি আপনার অস্ত্র আরো বেশি দামে বিক্রি করে দেবো। কিন্তু দিমিত্রি তার ভাতিজার প্রতি এত বেশি সৎ ছিল যে সে তার অফার রিজেক্ট করে দেয়, এমনকি আরো অনেক ডিলার আসে। মানে বুঝতে পারছো যে যে সমাজে চলে ওই সমাজেই তো জানাজানি হবে, তো সব ডিলারই মোটামুটি জানে যে ইউরি কই থেকে অস্ত্র নেয়। তো এই জন্য অনেক ডিলার এসে আরো অফার দেয়, কিন্তু দিমিত্রি কোনোভাবে ইউরিকে ছাড়ে না। আর ইউরি তার আঙ্কেলকে এত সৎ দেখে, তার প্রতি এত লয়াল দেখে একটা গাড়ি উপহার করে, কিন্তু দিমিত্রি গাড়িতে বসার সাথে সাথে সেই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি সাইমন ব্রিস আগে থেকে ওই গাড়িতে বোমা লাগিয়ে রেখেছিল যাতে ইউরির কানেকশনটাই নষ্ট হয়ে যায়, কিন্তু ইউরি এতদিনে এত বড় হয়ে গিয়েছে যে ওর শুধুমাত্র ওই আঙ্কেলের উপরও নির্ভরশীল নয়, আবার খুব সম্প্রতি লাইব্রেরিতে লেগেছে ঝামেলা এবং স্বয়ং লাইব্রেরির সরকার ওর কাছ থেকে অস্ত্র চেয়েছে এবং ইউরির সাথে অস্ত্রের ব্যবসাও করতে চায়। মানে এখানে লাইব্রেরিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে খুব বদমাশ একটা লোক, সে মনে করো যে আশেপাশে যতগুলো দেশ রয়েছে ওই সব দেশে যে সরকারের সাথে তার সম্পর্ক নাই, তাদের বিরোধী দলকে অস্ত্র দিয়ে মনে করো যে মানে যেটা হয়ে থাকে দুনিয়ায়। তো এর জন্য সে ইউরিকে অফার করে যে চলো এই ব্যবসাটা আমরা একসাথে করি, আর এই কারণে সে তার ছেলেকে পাঠায় ইউরিকে আনার জন্য। বাট ইউরি যদিও চেয়েছিল যে ওই লাইব্রেরিয়ার স্বৈরশাসক অ্যাড্রেসের সাথে মিটিং ক্যান্সেল করতে, কিন্তু তার ছেলে ইউরিকে থ্রেট দিয়ে নিয়ে আসে, কারণ ইউরি ওই সময় আফ্রিকার একটা দেশেই ছিল। তো যাই হোক, তারা যখন ডিল করার জন্য বসেছিল তখন আমরা দেখতে পাই একটা সেনার মনোযোগ ছিল একটা মহিলার দিকে, কিন্তু এখানে অ্যান্ড্রেস বা ওই স্বৈরশাসক এত নির্দয় ছিল যে নগদ তার আর্মি কর্নেলকে বন্দুক দিয়ে মেরে ফেলে। কিন্তু ইউরি তখন বলে, তুমি এই বন্দুক দিয়ে গুলি করলে কেন, তুমি যেহেতু এটা ব্যবহার করে ফেলেছো এটা তো আমি আর নতুন হিসেবে বিক্রি করতে পারবো না, তোমাকে এটা কিনতে হবে। অ্যান্ড্রেস বলে, এটা কোনো ব্যাপার হলো, আমি তো এটাই চাই। এবং তারা ডিল করে ফেলে এবং ডিল হিসাবে তাদের 4-5টা অস্ত্র লাগবে, আর পেমেন্ট হিসেবে তারা কোনো টাকা দিবে না, তারা দিবে হচ্ছে আফ্রিকার সবচেয়ে সেরা ডায়মন্ড। তো যাই হোক, এক সপ্তাহের মধ্যে ইউরিকে 3-4টা বন্দুক সাপ্লাই করতে হবে, তো এই জন্য তাকে বিভিন্ন সাপ্লাই ম্যানেজ করতে হবে, আর এই কারণে ইউরি আসে নিউ ইয়র্কে। আর নিউ ইয়র্কে যখন ইউরি আসে তখন সে বুঝতে পারে হেলিকপ্টার
আপডেট দেয় কেউ তাকে ফলো করছে। তো এই জন্য সে করে কি, ব্রিজের নিচে আসে আর গাড়ি পরিবর্তন করে একটা ট্যাক্সি দিয়ে টানেলের মধ্য দিয়ে তার সেই গোপন হাইড আউট সেই কন্টেনারে চলে আসে। কিন্তু তখন এভা তাকে কল করে জানায় আমাদের বাড়ির নিচে ডাস্টবিন অনেকগুলো লোক এসে কি যেন খুঁজছে। কিন্তু ইউরি তখন ওর বউকে বলে তুমি এসব ইগনোর করো, ব্যাপার না। অ্যাকচুয়ালি ইউরি অলরেডি মনে করে সাসপেক্টেড, মানে ও যে বৈধ ব্যবসার আলো অবৈধ ব্যবসা করছে, বিভিন্ন জায়গায় আশ্রয় দিচ্ছে, এটা ইন্টারপোলও বুঝতে পেরেছে, গোয়েন্দারাও বুঝতে পেরেছে। তো ইন্টারপোলের অফিসাররাই মূলত এগুলো চেক করছিল এবং তারা বিন থেকে অনেক কাটা কাগজ পায় এবং সেগুলো এক জায়গায় করে বেশ কিছু তথ্য পেয়ে যায় যে কোথায় কোথায় সে অস্ত্র ডেলিভারি করে এবং নেক্সট ডে কোথায় ডেলিভারি করবে। এবং তারা বুঝতে পারে আফ্রিকার যেসব সংগঠনকে আমেরিকা অবৈধ ঘোষণা করেছে বা আমেরিকার বিপক্ষে তাদেরকেও অস্ত্র সাপ্লাই দিচ্ছে। তো যাই হোক, এরপর ইউরি আবারও আফ্রিকায় যায় একটা প্লেন ভাড়া নিয়ে, অনেক অস্ত্র ডেলিভারি করতে হবে, বাট এগুলো সম্পূর্ণ অবৈধ অস্ত্র। আবার ওদিকে ইন্টারপোলও কিন্তু ওর ব্যাপারে খোঁজ পেয়ে গিয়েছে, মোটামুটি কিছু প্রমাণাদি পেয়ে গিয়েছে যে এই প্লেনে অবশ্যই অস্ত্রই চালানো যাচ্ছে। তো তখনই একটা ফাইটার প্লেন এসে ওদের প্লেনে আক্রমণ করে এবং ওদেরকে ইমার্জেন্সি যে কোনো সামনের এয়ারপোর্টে ল্যান্ড করতে বলে। তো ইউরি তখন চিন্তা করে, আমি যদি এখন খালি ল্যান্ড করি অস্ত্র নিয়ে ধরা পড়বো, আমার তো জীবন শেষ, সবগুলো তো অবৈধ অস্ত্র। এখানে রাশিয়ান অস্ত্র রয়েছে, চাইনিজ অস্ত্র রয়েছে, আমেরিকান অস্ত্র রয়েছে, আমি তো বাস খেয়ে যাবো। তো পাইলট তো প্রচুর ভয় পেয়ে যায় এবং এটা একটা ঐতিহাসিক সিন আর কি। তো পাইলট ভয় পেয়ে গেল, ইউরি বলে তোর উপর আমার পুরো আস্থা রয়েছে ভাই, তুই পারবি, তুই জাস্ট এখানে রাস্তার মধ্যে প্লেন নামিয়ে দে। পাইলট বলে সিরিয়াসলি, রাস্তায় আমি একটা বোয়িং বিমান নামাবো? তো সত্যি সত্যি ওরা করে কি, ওই বিমানটা একটা পাহাড়ি রাস্তায় ল্যান্ড করিয়ে দেয়, আর এটাই সিনেমার একটা আইকনিক দৃশ্য ছিল আর কি। তো যাই হোক, ইউরি কেন এখানে ল্যান্ড করালো, ল্যান্ড করালো কিসের জন্য আমি বলি, প্রথমত একটা ফাইটার জেট এখানে অবশ্যই ল্যান্ড করতে পারবে না। দ্বিতীয় কারণটা হচ্ছে ওখানে নামার সাথে সাথে যত সাধারণ মানুষ ছিল তারা তো সবাই কৌধল বসত এগিয়ে এসেছে যে কি না কি দেবে আমাদের, হয়তো ত্রাণ দিতে এসেছে। কিন্তু আমাদের ইউরি করে কি, তাদের সবাইকে যত অস্ত্র ছিল সব বিলিয়ে দেয়। আর এরপর যখন জ্যাক লোকাল পুলিশ নিয়ে আসে তারা সেখানে সে কোনো অস্ত্রই পায় না। তো জ্যাক এবারও ইউরিকে হাতে নাতে ধরতে পায় না, মানে ব্যাপারটা আমি বুঝিয়ে বলি, ইউরির কাছে যদি ভ্যাট ট্যাক্সালা কোনো জিনিস থাকে, অস্ত্র থাকে, তাহলে তো পুলিশ ধরতে পারছে না, এটা বৈধ বাণিজ্য করছে। কিন্তু ইউরি যখন অবৈধ গুলো করে তখনই জ্যাক ধরতে পারে না, যে কোনো ভাবে ও বেঁচে যায়। কিন্তু জ্যাকের একটা স্পেশাল ক্ষমতা রয়েছে, সে যেহেতু ইন্টারপোলের অফিসার, সে শুধু শুধু যে কাউকে 24 ঘন্টা অ্যারেস্ট করে রাখতে পারে, আমাকেও পারবে, তোমাকেও পারবে, সবাইকেও পারবে। তো যেহেতু জ্যাক কিছু পায়নি, সে রাগে করে কি ইউরিকে সেখানেই অ্যারেস্ট করে বেঁধে রেখে চলে যায় যে 24 ঘন্টা পর তুই জাহান্নামে যা। তারপরের দিন ইউরি করে কি লাইব্রেরিয়ার সে হোটেলে আসে যেখানে অ্যান্ড্রেস মানে ওই দেশের স্বৈর শাসক এবং তার ছেলেও ছিল এবং তারা মিস্টার সাইমনকে বন্দী করে রেখেছে। তো সাইমন মূলত অ্যান্ড্রেসের যে আবার বিরোধী দল রয়েছে তাদেরকে বন্দুক সাপ্লাই করত। মানে তোমাদের অলরেডি কিন্তু আমি বলেছি যে দুনিয়া যুদ্ধ বিগ্রহ বা অস্ত্র ব্যবসা কিভাবে চলে, এক একজন এক এক সাইড ধরে। তো সাইমন ধরেছিল হচ্ছে ওর বিপক্ষ সাইড, তো এই জন্য অ্যান্ড্রেস তাকে খুন করে। আর এদিকে জ্যাক ইউরি সম্পর্কে যে তথ্যগুলো পেয়েছে সকল তথ্য এভাকে বলে এবং তাদের সন্দেহের কথাও বলে, কিন্তু এভা চুপচাপ থাকে, কিছু বলে না। আর এরপর ইউরি যখন আমেরিকাতে ফিরে এভা যখন এই সম্পর্কে জিজ্ঞাসা করে তখন প্রথমে তো স্বীকার করে না আমাদের ইউরি, বাট পরে স্বীকার করার তখন এভা বলে তুমি যদি আমাকে চাও তুমি অস্ত্রের ডিল ছেড়ে দাও, অস্ত্র ব্যবসা বৈধ হোক অবৈধ হোক করার দরকার নেই, তুমি বুঝতে পারছো না তুমি কত মানুষের জীবন নিচ্ছ। তো বইয়ের প্রেশারে ইউরি অবশেষে এই অস্ত্রের ব্যবসাটা ছেড়ে দেয় এবং দীর্ঘ 6 মাস সে আর কোনো ব্যবসা করে না, নর্মাল ব্যবসা করার চেষ্টা করে, বাট সফল হয় না, কারণ এক এক মানুষ তৈরি হয় এক এক রকম ব্রেন নিয়ে। যেমন আমি ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি তার মানে না এই না যে আমি একটা ব্যবসায়ী গেলে প্রতিষ্ঠিত হতে পারবো, এক একজনের এক এক ধরনের ব্রেন আর কি। তো ইউরির 6 মাসে কোনো খোঁজ খবর না পেয়ে এবার ডাইরেক্ট অ্যান্ড্রেস এবং তার ছেলে আমেরিকাতে চলে আসে, মানে ইউরির বাড়িতেই চলে আসে নিউ ইয়র্কের, এবং তারা জানায় আমরা তো সমস্যায় পড়ে গিয়েছি, আমাদের আশেপাশের দেশে যে আমাদের পক্ষের জঙ্গি গোষ্ঠী রয়েছে ওদেরকে আমরা প্রয়োজনীয় বন্দুক সাপ্লাই দিতে পারছি না, এই জন্য আমাদের লোকগুলো ওখানে হাঁটছে। তো এটা শুনে অ্যান্ড্রেসের মাথায় আবার চমক দেয় এবং আবার খুশি হয়ে যায়, তার মানে ব্যবসা আবার শুরু হবে। অ্যাকচুয়ালি লাইবেরিয়ার যে সরকার মানে এই অ্যান্ড্রেস, সে তার প্রতিবেশী দেশ সিয়েরা লিওনের যে ফ্রিডম ফাইটার রয়েছে সরকারের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে এই অস্ত্রগুলো ডেলিভারি দেবে, কিন্তু সে এখানে একটা শর্ত রাখে, একমাত্র ডেলিভারি করলেই সে পেমেন্ট দেবে। তো যাই হোক, এরপর আর সিয়েরা লিওন চলে আসে, বন্দুকও নিয়ে এসেছে, আর অ্যান্ড্রেস যেমন বলেছিল যে তারা পেমেন্ট দিবে হচ্ছে হীরে। তো ইউরি যখন ডায়মন্ড চেক করছিল তখন ব্রিটালি দেখতে পায় যে অ্যান্ড্রেসের কিছু লোকজন ওদের দেশের যে রিফিউজি রয়েছে তাদেরকে ধরে এলো পাথরে মারছে, শিশু এবং মেয়েদের ধরে মারছে এবং খারাপভাবে গুলি করে হত্যা করছে। মানে বুঝতেই পারছো একটা দেশের গ্যাঞ্জাম হয়তো আইডিওলজির উপর ভিত্তি করে, ভিন্ন ভিন্ন আইডিওলজি মানে তুমি আমার শত্রু। যেমন হিন্দু মুসলিম আইডিওলজি রয়েছে একটা, আরেকটা রয়েছে মনে করো বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ, ভারতে রয়েছে তৃণমূল বিজেপি বা আরো অনেক ধরনের আইডিওলজি, একজনের চিন্তা ভাবনা আরেকজনের সাথে না মিললেই সে তার শত্রু। তো দুনিয়ার সব প্রান্তে এই আইডিওলজির উপর ভিত্তি করে কিন্তু গ্যাঞ্জাম ঝামেলা হয়। তো যাই হোক, ব্রিটালি যখন দেখতে পায় যে এই বন্দুক দিয়ে এইসব সাধারণ মানুষদের এত নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, ও তো পাগল হয়ে যায় যে এই বন্দুক দিয়ে না জানারও কত মানুষকে মারবে। তো এই জন্য ব্রিটালি ওর ভাইকে বারবার বলে এই ডিল ক্যান্সেল কর ভাই, এই ডিল ক্যান্সেল কর। কিন্তু ইউরি ওর ভাইকে চোখ মারে এবং বোঝায় ভাই ক্যান্সেল করা যাবে না, তাহলে দুজনে এখানে মারা পড়বো। তো ইউরি এই জন্য ডিল ক্যান্সেল করে না এবং ব্রিটালিও সিচুয়েশন বুঝতে পেরে লোক দেখানো রাজি হয়ে যায় এবং সেখান থেকে আসতে লাগে। কিন্তু এরপর ব্রিটালি যেটা করে, একটা ট্রাক থেকে কিছু বোম বের করে, কিন্তু এটা করতে অ্যান্ড্রেসের ছেলে দেখে ফেলে এবং সে যখন ব্রিটালিকে থামাতে যায় ব্রিটালি করে অনেক বড় একটা রড দিয়ে আঘাত করে অ্যান্ড্রেসের ছেলেকে মেরে ফেলে। আর তারপর সেই গ্রেনেডটা ট্রাকে ছুড়ে মারে এবং ট্রাকটা ব্লাস্ট করে দেয়, এর সাথে সকল অস্ত্র নষ্ট হয়ে যায়। কিন্তু অন্য ট্রাকে যখন ব্লাস্ট করতে যাবে তখন এখানে যে সিয়েরা লিওনের ফাইটাররা ছিল, ফ্রিডম ফাইটার,
ফাইটার, তারা ওকে গুলি করে মেরে ফেলে। তো তোমরা বুঝতে পারছো একটু আগে সিয়েরা লিওনরা যে ওই যে রিফিউজিদের মারছিল, কাদের মারছিল, ওরা কিন্তু সেম কালো কৃষ্ণাঙ্গ, ওরা কিন্তু সেম দেশের, কিন্তু মেন সমস্যাটা কি আইডিওলজি সেম নয়, হয় ওদের ধর্ম আলাদা রয়েছে, নয়তো ওদের সরকার চয়েস আলাদা, নয়তো গোত্র আলাদা, এসব কারণে মনে করো যে ওদের মারছে। মানে পুরো দুনিয়ার প্রবলেমই হচ্ছে এটা, একজনের সাথে আরেকজনের মতামত মিলবে না, তো সে তার শত্রু। তো যাই হোক, ইউরি এখানে কিছুই করতে পারে না, তার ভাইকে যে মেরে ফেললো কিছু করতে পারে না, সে তার চোখের সামনে তার ভাইকে মরতে দেখে, তবে তারপরেও নিজের যান বাঁচানোর জন্য সে ডিল করে ফেরত চলে আসে। তবে ব্রিটালি যেমনটা বলেছিল তেমনটাই হয়, ওই সিয়েরা লিওনের যে ফ্রিডম ফাইটাররা ছিল স্বাধীনতা কামী, তারা করে কি নৃশংসভাবে যে বস্তির লোকরা ছিল তাদেরকে মেরে শেষ করে দেয়, তাও ইউরির দেওয়া বন্দুক দিয়ে। তো যাই হোক, ইউরির ভাই মারা গিয়েছে, এখন এই বডিটা কিভাবে আমেরিকাতে নিয়ে যাবে, তো এর জন্য সে করে কি একটা মিথ্যা ডেথ সার্টিফিকেট জোগাড় করে যে ডায়রিয়া বা অন্য কোনো কারণে মারা গিয়েছে, কারণ গুলি খেয়ে মরে গিয়েছে এটা জানলে তো ঝামেলা হয়ে যাবে, এয়ারপোর্টে আটকে দেবে কি হয়েছে কি না হয়েছে। তো একজন লোকাল ডাক্তারকে ওরা কিছু টাকা দিয়ে গুলিগুলো বের করে, কিন্তু সমস্যা হলো ডাক্তারও তো এক্সপার্ট না, নকল করে পাশ করেছে, তো এর জন্য একটা গুলি বুকে রয়ে গিয়েছিল। তো এরপর যখন ওই ডেড বডিটা নিয়ে ইউরি আমেরিকার এয়ারপোর্টে পৌঁছায়, তখনই স্ক্যান করা হলে ওর ভাইয়ের বডিতে বুলেট পাওয়া যায়, আর এ কারণে ইউরিকে অ্যারেস্ট করা হয়। আর তখন ইউরিকে অফার দেওয়া হয়, তোমার কি কোনো লয়ার আছে? তো এই জন্য ইউরি করে কি বাড়িতে কল করে, বাট এভা অনেক আগেই তার ছেলেকে নিয়ে ওর বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আর তারপর ইউরি তার বাবা মাকে কল করে, কিন্তু তার বাবা মা বলে না আমাদের তো কোনো ছেলে নেই, আমাদের দুইটা ছেলে ছিল, দুটো ছেলেই মারা গিয়েছে, মানে বুঝতেই পারছো ব্যাপারটা কি হয়েছে। কিন্তু এবার ইন্টারপোলের অফিসার জ্যাক অনেক খুশি যে ফাইনালি তোকে পেয়েছি এবং তোর বিরুদ্ধে সকল প্রমাণ আমাদের হাতে এসেছে। আর এটা কিভাবে এসেছে জানো? এভা সকল তথ্য দিয়েছিল। তো এখানে জ্যাক বলে তোর যাবজ্জীবন সাজা হবে এটা তো নিশ্চিত, আর তুই যেখানে যাচ্ছিস সেটা নরকের চেয়েও কম নয়। কিন্তু ইউরির ভেতরে কোনো ভয় নেই, ইউরি বলে না না আমার কিচ্ছু হবে না, এমনকি আমার একদিনের জন্য কোর্টেও যেতে হবে না। এর কারণটা কি জানো? একটু পরেই তোমার চেয়ে অনেক অনেক ওপরের হাই র্যাঙ্কের অফিসার আসবে, ডাইরেক্ট সরকারের অনেক হাই র্যাঙ্কের একজন লোক আসবে, আর তোমাকে বাইরে ডাকবে, আর আমাকে অ্যারেস্ট করার জন্য বাহাবা দেবে, আর তারপর তোমাকে প্রমোশন অফার করবে, আর তার কিছুক্ষণ পর বলবে আমাকে ছেড়ে দেওয়ার জন্য এবং ব্যাপারটা গোপন রাখার জন্য। আর এটা কেন করবে জানো? আমেরিকান সরকার নিজেও অনেক ডিল বৈধভাবে করতে পারে না, আর ওইসব অবৈধ কাজ করার জন্য আমাদের মতো লোকদেরই প্রয়োজন হয়। মানে বিভিন্ন দেশে যে ঝামেলা পাকায় দুই পক্ষের, ওই দুই পক্ষেই আমেরিকার হাত থাকে আর কি, আর এইসব অস্ত্র ব্যবসায়ীদেরই করায় আর কি, এটাই বুঝিয়েছে। তো এটার জন্য আমার মতো লোকদের আমেরিকার প্রয়োজন রয়েছে, তো আমাকে তো ছাড়তেই হবে। আর ঠিক তখনই কেউ বাইরে থেকে জ্যাককে বাড়ি ডাকে, আর তারপর সত্যি সত্যি ইউরিকে ছেড়ে দেওয়া হয়। আর আমরা দেখতে পাই সেই সরকারি অফিসার ইউরির কাছ থেকে পেমেন্ট নেয়, মানে ইউরিকে যে ছাড়ালো এজন্য আর কি ঘুষ নিল আর কি। আর তারপর ইউরি আবারও তার পুরনো পেশায় চলে আসে। তো এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। বাট এই সিনেমাটা যদিও সত্য ঘটনার উপর নির্মিত, বাট পুরো কাহিনী বা পুরো নামগুলো যে একেবারে সত্য এরকম নয়। যেমন ছবিতে যে লোকটাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আসল ইউরি, যার আসল নাম হচ্ছে ভিক্টর বাউট, যে রাশিয়ান আর্মস ডিলার, যার জন্ম হয়েছিল 1967 সালে তাজিকিস্তানে, এবং বর্তমান বয়স তার হচ্ছে 57 বছর, আর তার ন্যাশনালিটি হচ্ছে বর্তমানে রাশিয়ান আর কি। আর এই সিনেমাতে আমরা ইউরির স্ত্রী হিসেবে যাকে দেখেছিলাম এটা হচ্ছে সে, যার নাম হচ্ছে অ্যালাবর, এবং তারা এখনো কিন্তু একসাথে আছে, তারা কখনোই ডিভোর্স করেনি। এবং এই সিনেমাতে যে আমরা দেখলাম যে ওকে ধরে আবার ছেড়ে দিয়েছে, বাট বাস্তবতাটা এরকম ছিল না, তাকে আবার 2008 সালে থাইল্যান্ডে থেকে গ্রেপ্তার করেছিল FBI, আর তারপর তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছিল, এমনকি তার স্ত্রীকেও জেলে নেওয়া হয়েছিল। তো ভিক্টর যখন জেলে ছিল, এর আগে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে রাশিয়া একজন বাস্কেটবল প্লেয়ারকে কিন্তু আটকিয়েছিল ওর কাছে গাঁজা পাওয়া গিয়েছে বলে, মানে আমেরিকান একটা বাস্কেটবল না মনে হয় ভলিবল প্লেয়ারকে আটকেছিল ওর কাছে গাঁজা পাওয়া গিয়েছিল বলে। তো তখন রাশিয়ান সরকার পুতিন অফার দিয়েছিল যে আমাকে ভিক্টরকে দাও, তো আমি তোমাদের এই প্লেয়ারকে দিয়ে দেবো, তবে অফারটা তারা রাজি হয়নি। বাট 2022 সালে যখন ভিক্টরের 10 বছর সাজা পূর্ণ হয়ে যায় 2 বছর কেস চলার পরে, তখন ভিক্টর চলে আসে হচ্ছে রাশিয়াতে, এবং রাশিয়াতে আসার পরে রাশিয়া তাকে সাদরে গ্রহণ করে, এবং তারপর সে যোগ দেয় হচ্ছে পুতিনের যে দল রয়েছে সেই দলের রাজনীতিতে, এবং বর্তমানে সে রাশিয়ার একটা প্রদেশের মনে করো মেম্বার অফ পার্লামেন্ট। আর তার একটা মাত্র মেয়ে রয়েছে যার বয়স হচ্ছে 30 বছর, তার অ্যাকচুয়াল ছবি কোথাও পাওয়া যায়নি আর কি। তো যাই হোক, এই ভিক্টর বাউট বা ইউরির ডাকনামটা হচ্ছে পুরো দুনিয়াতে মার্চেন্ট অফ ডেথ, মানে মৃত্যুর ব্যবসায়ী। তো যাই হোক, বুঝতেই পারছো এই শালা একটা মাল, এই শালা বৈধ অবৈধ ব্যবসা করে পর্যন্ত 80,000 কোটি টাকা পর্যন্ত আয় করেছিল যখন সে 2008 সালে অ্যারেস্টেড হয়। কিন্তু পরে ওকে এত পরিমাণ জরিমানা করা হয় যে বর্তমানে তার নেটওয়ার্থ হচ্ছে 50 মিলিয়ন বা প্রায় 500 কোটি টাকা, এটাও অনেক বেশি টাকা। মানে এই শালা সারা জীবন আকাম করলো, ওর দ্বারা যে কত মানুষের মৃত্যু হয়েছে, কত যুদ্ধ যে পরিচালনা করেছে, তারপরেও এখন রাজকীয় জীবন কাটাচ্ছে সে রাশিয়াতে। তবে ওভারঅল আমি যেটা বলবো, এই শালা অ্যাকচুয়ালি একটা মাথালা পাবলিক, মানে ভিক্টর বট মানে আসল যে ডিলারটা যাকে নিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে, ও ভাই সত্যিকারের একটা মাথালা পাবলিক ভাই। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাবাই।